বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি মামলা হয়েছে। ঢাকা, রাজশাহী এবং চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে মামলাগুলো দায়ের করা হয়। এসব মামলায় ডাক্তার মুরাদের পাশাপাশি মহিউদ্দিন হেলাল নাহিদকেও আসামি করা হয়েছে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ওমর ফারুক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে মামলায়। সোমবার এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। ডক্টর মুরাদ, ব্যারিস্টার জাইমা রহমান এবং বাংলাদেশের নারী সমাজ সম্পর্কে যেসব কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তাতে নারী সমাজকে হেয় করা হয়েছে, নারী সমাজের মর্যাদা হেয় প্রতিপন্ন করা হয়েছে এবং তাদের মানহানি করা হয়েছে। এই সকল কারণ এবং এই বক্তব্য যেহেতু ইলেকট্রনিক বিন্যাসে সেটা প্রচারিত হয়েছে, সেই হেতু এটা ডিজিটাল নিরাপত্তা আইনের আওতাভুক্ত অপরাধের সামিল। একই অভিযোগে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা করেন বগুড়া আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম। আদালত আবেদন গ্রহণ করে সোমবার শুনানির দিন ঠিক করেন। জনাব মুরাদ হাসান এবং যে ফেসবুক লাইভে যিনি সাক্ষাৎকার নিয়েছিলেন শেখ মহিউদ্দিন হেলাল, এই দুজনের নামে আমরা ডিজিটাল নিরাপত্তা আইন 78 মামলা দায়ের করলাম এবং আজকে ফাইল হলো। মামলাটা আদালতে দাখিল করা হলে আদালত মামলাটা গ্রহণ করে এটা পরবর্তী আদেশের জন্য দিন দিয়েছেন। চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন চট্টগ্রাম আইনজীবী ফোরামের সভাপতি বাদল আনোয়ার। এ বিষয়ে আদেশের জন্য আগামী 15 ডিসেম্বর দিন ঠিক করে দেয় আদালত। তিনটি মামলাতেই ডক্টর মুরাদ হাসানের পাশাপাশি মহিউদ্দিন হেলাল নাহিদকে আসামি করা হয়েছে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।